নমস্কার সবাইকে, ওয়েলকাম টু বং হিন্দ গেমিং। ওয়ান্স এগেইন আরেকটা ফুটবল গেম প্লে ম্যাচ নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আজকে খেলছি এটিকে মোহন বাগান ভার্সেস ইন্ডিয়ান ফুটবল ন্যাশনাল টিমের মধ্যে ম্যাচ। এই ম্যাচটা 11th May হওয়ার কথা। ইউটিউবে অনেক ভিডিও দেখলাম যে 11th May কেন এই ম্যাচটা হবে, কেননা দুটো দলের মধ্যেই ম্যাচ আছে পরবর্তীকালে, এটিকে মোহন বাগানেরও আছে আর ইন্ডিয়ান টিমেরও আছে। তো তার জন্য এই ম্যাচটা হওয়ার কথা, জানি না কতটা সত্যি বা কতটা ম্যাচটা হবে, কেননা আমি গুগলে সার্চ করে দেখলাম সেরকম কিছু পেলাম না, বাট ইউটিউবে দেখছি অনেক জায়গায় ভিডিও আছে যেখানে বলা হচ্ছে যে এই ম্যাচটা নাকি হবে। তো তার জন্যই অনেক দিন ধরে ফুটবলটা খেলাও হয়নি, তো ভাবলাম যে চলো একটা ফুটবল ম্যাচ আবার খেলে নেওয়া যাক। তো এটিকে মোহন বাগানের টিম দেখে নিলাম আমরা, এইবার ইন্ডিয়ান টিমকে দেখে নেবো। সুনীল ছেত্রী ফ্রন্টলাইনে, আর এই ম্যাচটা কোথায় হবে, কোন স্টেডিয়ামে হবে সেটাও জানি না। তো আপাতত আমি সল্টলেক স্টেডিয়ামে এই ম্যাচটা গেম প্লেটা করছি। তো হোয়াইট জার্সিতে খেলছি এটিকে মোহন বাগানের টিম, বাঁদিক থেকে ডান দিকে অ্যাটাক করছে, এবং ব্লু জার্সিতে ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম, যে কিনা ডান দিক থেকে বাঁদিকে অ্যাটাক করছে। খেলা শুরু হয়ে গেছে। জনি কাউকোর পায়ে বল, উঁচু করে বাঁচানো বল, লক্ষ্য কিয়ান নাজিরি, কিন্তু কিয়ান ওখানে পেল না। প্রীতম কোটাল, প্রবীর দাসের পায়ে বল, ওখান থেকে জনি কাউকো শট নেওয়ার চেষ্টা, কিন্তু আকাশ মিশ্রা একদম সঠিক সময়ে এসে আটকে দিয়েছিল। আর এখানে দূর থেকে একটা হুগো বৌমাসের প্রয়াস ছিল, কিন্তু গুরপ্রীত সিং সান্ধু সেটা আটকে দেয়। উঁচু করে ভাসানো বল, লক্ষ্য সুনীল ছেত্রী, কিন্তু ওখানে সুনীল বলটা পেল না। কল ম্যাগিউ ওখান থেকে তিরি। গাইজ, কতটা ম্যাচটা হবে জানি না, বাট যদি এই ম্যাচটা হয় প্রচণ্ড একটা জমজমাট কাইন্ড অফ ম্যাচ হবে, কেননা কয়েকদিন আগে ইন্ডিয়ান এটিকে মোহন বাগানের সঙ্গে এএফসি টপ 11 খেলা হয়েছিল, যেখানে 1-0 গোলে হারতে হয়েছিল মোহন বাগানকে। তো সেই জিনিসটা একটু হজমের বাইরে ছিল সেই খেলাটা, বাট যাই হোক, তো যদি ইন্ডিয়ান টিমের সঙ্গে খেলা হয় তো একটা খুব ভালো একটা ওয়ার্ম আপ ম্যাচ যাকে বলা যায় সেটা হয়ে যাবে দুটো দলেরই। এখানে উঁচু করে ভাসানো বল, কেননা এটিকে মোহন বাগানে যথেষ্ট ভালো ভালো ফরেনার আছে, তো সেই দিক দিয়ে অনেকে বলছিল যে এই খেলাটা খেলিয়ে কী হবে, কোন সাইড থেকে কে খেলবে। তো আমার মনে হয় আমি যেরকম টিম নামিয়েছি এরকমই কিছু একটা হবে, হয়তো আমাদের গোলকিপার হয়তো আমরিন্দাও থাকতে পারে, মানে ইন্ডিয়ান টিমের গোলকিপার হয়তো আমরিন্দারও থাকতে পারে বা গুরপ্রীতি থাকতে পারে, তো সেটা এক নিয়ে একটু জল্পনা কল্পনা আছে, বাট দেখা যাক কী হয়। বাট ইয়েস, দুটো দলের মধ্যে যে প্র্যাকটিস ম্যাচটা হবে সেটা খুব সুন্দর হবে, কেননা এফসি কাপের ম্যাচ আছে এটিকে মোহন বাগানের আর ইন্ডিয়ান টিমেরও ম্যাচ আছে। আর এখানে শট ছিল, দুরন্ত সেভ ওখানে গুরপ্রীতের, বিপদ কিন্তু কাটেনি। এখানে আবার ভাসানো বল, কিন্তু কোনোরকমভাবে হেড দিয়ে বিপদ মুক্ত করলো ইন্ডিয়ান টিমের ডিফেন্ডাররা। আনিরুদ্ধ থাপ্পা, রহিম আলী, ওখান থেকে প্রবীর দাস, অসামান্য ডিফেন্ডিং, বল কেড়ে নিল ডেভিড উইলিয়াম, ডেভিড দেখছে দূর থেকে শট, দুরন্ত সেভ ওখানে গুরপ্রীতের, দুরন্ত একটা সেভ ছিল, শট আগুনের গোলার মতন, জায়গা বুঝে শট, আর অসম্ভব সুন্দর একটা ডান হাতের একটা সেভ ওখানে গুরপ্রীতের, খুব ভালো একটা সেভ করলো ওখানে, কর্নার কিক পেয়ে গেল এটিকে মোহন বাগান। জনি কাউকো ছোট্ট করে একটা কর্নার, আশুতোষ, জনি, রয় কৃষ্ণা, বিপদমূলক জায়গায়, কিন্তু আকাশ মিশ্রা একদম সজাগ সঠিক জায়গায় এসে বলটা নিয়ে নিল। জনি কাউকো, আশুতোষ মেহতা, 17 মিনিট হয়ে গেছে, এটিকে মোহন বাগান একটু যেন ইন্ডিয়ান টিমকে ছেঁকে ধরে রেখেছে। উঁচু করে বাঁচানো ক্রস, কিন্তু এইবারে সানা সিং হেড করে বলটাকে নিজের সতীর্থ প্লেয়ারের পায়ে দিয়ে দিল। আবার সানা একদম ডান দিক থেকে লাইন বরাবর, ওখান থেকে পাস নিচে খেলে দিল প্রীতম, ওখান থেকে রহিম আলী, আর এখানে বিপিন সিং মাঝ মাঠে উঁচু করে ভাসানো বল, কিন্তু একটু মিস পাস হয়ে গেল। এখানে ডাইরেক্ট থ্রু বল দেওয়ার চেষ্টা ছিল রয় কৃষ্ণাকে, কিন্তু অনেকটা পেছনে ছিল রয় কৃষ্ণা। তিরি, আনিরুদ্ধ থাপ্পা, মিস পাস, কিন্তু দুটো দলের মধ্যেই হচ্ছে, তো মিস পাসটা একটু আটকাতে হবে। ডেভিড উইলিয়াম আবার বল পেয়ে গেছে, কিন্তু সন্দেশ জিঙ্গান একদম সজাগ, জাস্ট হালকা করে
টোকা লাগিয়ে বলটাকে কিন্তু নিয়ে নিয়েছিল ওখানে সন্দেশ, খুব সুন্দর ডিফেন্ডিং সন্দেশে। দীপক টাংড়ি, দীপক জায়গা খুঁজছে, শট নেওয়ার চেষ্টা, কিন্তু সেই আকাশ মিশ্রা সামনে এসে বল আটকে দিল কিয়ান, কিন্তু কিয়ানকে শট নিতে দিল না রহিম আলী, কাউন্টার অ্যাটাকে ইন্ডিয়ান টিম। মনবীর সুন্দর ব্যাকহিল, আবার মনবীর নিচে খেলে দিল বিপিন সিং, সামনে থ্রু বল দেওয়ার চেষ্টা বিপিনের, কিন্তু দীপক টাংড়ি সেই পাসটা বুঝে যায় আর বলটাকে ইন্টারসেপশন করে নিল। আশুতোষ মেহতা, অনেকক্ষণ পরে আশুতোষ, আশুতোষের পায়ে বল, 26 মিনিট অতিক্রান্ত, এখনো অবধি 0-0 স্কোর লাইন। গুরপ্রীত উঁচু করে ভাসানো বল, আকাশ মিশ্রা, বিপিন সিং নিজেদের মধ্যেই কিন্তু বল দেওয়া নেওয়া করে নিচ্ছে দুটো দলের মেম্বাররা। আকাশ আবার বাঁদিক থেকে সামনে ছোট্ট টোকায়, রহিম আলীর ক্রস হেড হতে পারে, বিপদ দেখে তিরি বলটাকে হেড করে বাইরে বার করে দিল, থ্রো ইন পেয়ে গেল ইন্ডিয়ান টিম। অনিরুদ্ধ থাপা, মাফ করবেন, কর্নার পেয়ে গেল অনিরুদ্ধ থাপা, উঁচু করে ভাসানো বল, কিন্তু কাজের কাজটি ঠিক করতে পারলো না ওখানে অনিরুদ্ধ থাপা, খুব একটা ভালো ওখানে কর্নার ছিল না। রয় কৃষ্ণা কাউন্টারটাকে বাঁ দিক থেকে দেখা যাক, ওখানে পাস, কিন্তু সেরকম কাজের কাজ রয় কৃষ্ণা কিছু করতে পারলো না। কাল ম্যাগিও তিরি, ওখান থেকে প্রবীর দাস, প্রবীর কিন্তু অনেকটাই ভালো খেলছে এটিকে মোহন বাগানের হয়ে। কিয়ান নাজিরি, রয় কৃষ্ণা, জনি কাউকোট শট, কিন্তু সোজা গুরপ্রীত সিং সান্দুর সেফ হ্যান্ডে একদম সোজা গিয়ে বলটা জড়িয়ে যায়, তালুবন্দি হয়ে যায় গুরপ্রীতের। এখানে কাউন্টার অ্যাটাক করার চেষ্টা ছিল কিন্তু প্রতিহত, সামনে সুন্দর থ্রু বল ছিল কিন্তু একটু সামান্য জোর হয়ে গেল, তার জন্যই কিন্তু রয় কৃষ্ণ ওখানে বলটা পেল না। বিপিন সিং, সন্দেশ চিঙ্গান, আকাশ মিশ্রা, 37 মিনিট হয়ে গেছে, এখনও অবধি কোনো দল নিজেদের স্কোর লাইন কিন্তু ওপেন করতে পারেনি। মনবীর ওখান থেকে, সন্দেশ ঝিঙ্গান, আকাশ, বিপিন, সামনে থ্রু বল, সুনীল, রহিম আলী, মনবীর নিজেদের মধ্যে কিন্তু ছোট ছোট টোকায় পাস দেওয়া নেওয়া করে একটু এগোবার চেষ্টায় ইন্ডিয়ান ফুটবল টিম। মনবীর নিজেদের সতীর্থ প্লেয়ারদের এগেনস্টে খেলছে, মনবীর এখানে সুন্দর একটা চিপ পাস দেওয়ার ইচ্ছা, এটা প্রয়াস ছিল ওখানে, কিন্তু বলটা পেল না, সামনে থ্রু বল, লক্ষ্য ডেভিড উইলিয়াম, কিন্তু ডিফেন্ডার একদম তৎপর। লিস্টন কোলাসো অনেকক্ষণ পরে বল পেল, আবার লিস্টন বল নিয়ে দৌড়াচ্ছে ডান দিক থেকে। লিস্টন এই প্লেয়ারটা অনেক কিছু করে দিতে পারে, অনেক চেঞ্জ করে দিতে পারে স্কোর লাইনে এই ম্যাচে, তো লিস্টনের উপরে কিন্তু নজর রাখতে হবে। আর এখানে থ্রো ইন রহিম আলী, আবার লিস্টন কোলাসো, এখান থেকে সানা সিং, নিচে ছোট টোকায় অনুরোধ থাপা, রহিম আলী, বিপিন সিং, 43 মিনিট হয়ে গেছে আর কিন্তু কিছুক্ষণ, আর 2 মিনিট বাকি ফার্স্ট হাফ শেষ হতে। ডেভিড উইলিয়াম কাউন্টার অ্যাটাকে, এটিকে মোহন বাগান, সামনে কিয়ান নাজিরিকে অসামান্য পাস, কিয়ান শট, কিন্তু শটটা আই গেস কর্নার পাবে এখানে এটিকে মোহন বাগান, আরও একটা অ্যাঙ্গেল থেকে সুন্দর থ্রু বল, কিয়ান নাজিরির অনেকটা ফাঁকা জায়গা, কিন্তু একটু লেট করে ফেলল এখানে রেসপন্স করতে, তার জন্যই পেছন থেকে ডিফেন্ডার এসে বলটাকে বার করে দিল, কর্নার কিক পেয়ে গেল এটিকে মোহন বাগান। হুগো বৌমা কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত, ক্রস আর দুরন্ত ওখানে সেভ, আর বলতে বলতে রেফারির বাঁশি, এটা কিন্তু খুব ভাইটাল একটা সেভ ছিল, নইলে কিন্তু স্কোর লাইনটা এটিকে মোহন বাগানের এক হয়েই যেতে পারত। তো যাই হোক, এখন অবধি স্কোর লাইন 0-0, পজিশান দেখে নি 50-50% পজিশান দুটো দলেরই, তার মধ্যে ছখানা শট এটিকে মোহন বাগান নিয়েছে, চারখানা টার্গেটে ছিল, আর ইন্ডিয়ান টিম এখনও কোনো শটই নিতে পারেনি, তো বলা যেতেই পারে এই পুরো হাফটা এটিকে মোহনবাগানের নামেই ছিল। তো গাইস, সেকেন্ড হাফটা শুরু করার আগে কিছু কথা বলে নিই, তোমাদের যদি ভালো লেগে থাকে আর গেম প্লেটা দেখছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, অ্যান্ড কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না, অ্যান্ড লাইক করতে ভুলো না, অ্যান্ড শেয়ারটা করে দিও তোমাদের বন্ধুবান্ধব যারা একটু ফুটবল নিয়ে এক্সাইটেড বা দেখতে চায়, গেম প্লে দেখতে চায়, তো তাদেরকে একটু শেয়ার করে দিও। অনেক দিন ধরে চ্যানেলটা ঠিক গ্রো করছে না,
আমারও অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয়নি, সেটাও একটা ব্যাপার। বাট যাই হোক, ভিডিও ঠিক গ্রোটা করছে না, তো একটু একটু তোমাদের কাছে বলবো যে একটু যেন শেয়ারটা করে দাও। শেয়ারটা করে দিলে একটু চ্যানেলটা গ্রো হওয়ার চান্সটা একটু বেড়ে যায়। তো চলো গাইস, সেকেন্ড হাফটা আমরা শুরু করে দিই। তো সেকেন্ড হাফের শুরুতে বাঁ দিক থেকে ডান দিকে অ্যাটাক করছে ইন্ডিয়ান টিম, এবং ডান দিক থেকে বাঁ দিকে অ্যাটাক করছে এটিকে মোহন বাগান হোয়াইট জার্সিতে। ম্যাচের শুরুতেই প্রণয় হালদারকে নামানো হলো, লিস্টন কোলাসোকে তুলে নেওয়া হলো, কেননা ফার্স্ট হাফে লিস্টনকে সেরকমভাবে দেখতেই পারলাম না, তো তার জন্যই আই গেস সেকেন্ড হাফের শুরুতেই একদম এক চেঞ্জ। আর এখানে কিয়ার নাজিরিকে চেঞ্জ করে লেনি রড্রিগেজকে নামানো হচ্ছে। উচ্ছ্বসিত মোহনবাগানের ফ্যান্সরা কার্ল ম্যাগিউ তিরি লেনি রড্রিগেজ, লেনি এই ম্যাচে নামলো, কিছু কি চেঞ্জ করতে পারবে লেনি দেখা যাক। আশুতোষ মেহতা বাঁ দিক থেকে ছোট ছোট টোকাই একদম মাঝমাঠে খেলে দিল হুগো বৌমাকে, নিজের পায়ে বল রেখেছে লেনির জন্য, বল জনি কাউকো শট কি নেবে জনি, হুগো বৌমা শট আর গোল, অসম্ভব ভালো পাস, পরিকল্পিত পাস, সেই পাস থেকে হুগো বৌমা কোনো ভুল নয়, জাস্ট বলটাকে দিশা দেখিয়ে দিল আর জনি কাউকো হুগো বৌমা যুগল বন্দিতে অবশেষে এটিকে মোহনবাগান এগিয়ে গেল 1-0 গোলে। আরও একবার দেখে নেব, ওখানে সুন্দর একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল, সেইটা দেখেই জনি কাউকো হুগো বৌমাকে পাস দিয়ে দেয়, আর সেখানে কোনো ভুল নয় হুগো বৌমার তরফ থেকে, জালে বলটা জড়িয়ে দিল, অসম্ভব সুন্দর একটা গোল। ওখানে গুরপ্রীত সিং সান্ধুর সেরকম কিছু করার ছিল না, তার ফল ফলেই 51 মিনিটে এটিকে মোহনবাগান 1 ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম 0। প্রণয় মনবীর, এখানে কিন্তু ইন্ডিয়ান টিমের ওপরে একটু অনেকটাই চাপ বেড়ে গেল, অনিরুদ্ধ থাপা রহিম আলী, কিন্তু অনেকটা টাইম আছে এখন এই ম্যাচে ফেরত আসার, তো ইন্ডিয়ান টিম চেষ্টা করবে এই ম্যাচে ফেরত আসার, দেখা যাক এই ম্যাচে কী হয়। সানা সিং অনিরুদ্ধ থাপা, ওখান থেকে বিপিন সিং, 53 মিনিট হয়ে গেছে, বিপিনের শট, কিন্তু শটটা ঠিক জোর ছিল না, তার জন্যই কোনো বিপদ কিন্তু হলো না এটিকে মোহনবাগানের জন্য। উঁচু করে ভাসানো বল লেনির পায়ে, বল জনি কাউকো, এখান থেকে সামনে থ্রু বল, লক্ষ্য রয় কৃষ্ণা ছিল, কিন্তু গুরপ্রীত সিং সান্ধু সামনে এগিয়ে এসে বলটাকে ধরে নিল। কল ম্যাগিউ, আশুতোষ মেহতা, জনি কাউকো ছোট ছোট টোকায় এগোচ্ছে আর দেখছে কাকে দেবে, এখানে সামনে থ্রু বল দেওয়ার চেষ্টা, মনবীর, সুনীল ছেত্রী, অনিরুদ্ধ থাপা, কাউন্টারটাকে ইন্ডিয়া, বিপিন সিং, বিপিনের ক্রস, হেড কি দেবে, বডি ছুঁড়ে দিয়েছিল, ওখানে মোস্ট প্রবাবলি প্রণয় ছিল যে কিনা বডি ছুঁড়ে দিয়েছিল, কিন্তু বলে মাথাটা কিন্তু ঠেকাতে পারেনি, তার আগেই এটিকে মোহনবাগানের ডিফেন্ডাররা চলে এসেছিল। এখানে অনিরুদ্ধ থাপা খুব সুন্দরভাবে বলটা নিয়ে নিল, মনবীর, অনিরুদ্ধ মাঝ মাঠে দেখছে কাকে দেবে, রহিম আলী, রহিমের সুন্দর সুনীল ছেত্রীর জন্য বল, কিন্তু দুটি ডিফেন্ডার এসে সুনীল ছেত্রীকে স্যান্ডউইচ করে দিয়েছিল, আর তিরি ওখানেই সেই সুযোগে বলটা নিয়ে নিল, ডেভিড উইলিয়াম, কাউন্টার অ্যাটাকে এটিকে মোহনবাগান, সামনে অনেকটা জায়গা, কিন্তু ওখানে বলটা ঠিক ধরতে পারল না। আর এখানে মনবীরকে চেঞ্জ করে সাহাল আব্দুল সামাদকে নামানো হচ্ছে। গাইস, আমি সাহাল আব্দুল সামাদকে রেখেছি, কেননা আমার মনে হলো রাখা উচিত, ইন্ডিয়ান মেন টিমে তো রাখেনি, কেননা সামাদ একটা প্রতিভাবান প্লেয়ার, তো ওকে আই গেস চান্স দেওয়া উচিত। আর এখানে রয় কৃষ্ণা অনেকটা সুন্দর বল পেয়ে গেছিল, কিন্তু রয় কৃষ্ণা এটা কী করলো, বলটাকে একদম সোজা গোলকিপারের হাতে মেরে দিল। প্রণয় হালদার, রহিম আলী, সানা সিং, কাউটাকে ইন্ডিয়ান টিম, এখানে বিপদ হলেও হতে পারে, কিন্তু শান্ত মাথায় বলটাকে ক্লিয়ার করে দিল এটিকে মোহনবাগানের প্লেয়াররা। আশুতোষ মেহতা একটু আগে যেই
চান্সটা পেয়েছিল রয় কৃষ্ণা, একটা অসাধারণ চান্স ছিল যেটা একদমই ওয়েস্ট করে দিল রয় কৃষ্ণা। কেননা খুব সুন্দর একটা পজিশানে কিন্তু বল পেয়ে গেছিলো, সেখান থেকে একদম সোজা মেরে দেওয়া, এটা একটা অদ্ভুত ব্যাপার হলো। আশুতোষ এখানে, আবার জনি কাউকো, দেখা যাক। জনির পায়ে স্টিল বল রেখেছে, দূর থেকে শট, কলিং শট আর গোল, 2-0 গোলে এগিয়ে গেল এটিকে মোহন বাগান। জনি কাউকোর অসামান্য অসাধারণ গোল। গুরপ্রীত সিং সান্ধু নিজেদের সতীর্থদের বলছে, কোনো ব্যাপার না, এগিয়ে চলো, আরও একবার গোলটা দেখে নেব। খুব সুন্দর একটা কার্লিং শট ছিল। গুরপ্রীত সিং সান্ধু হয়তো একটু বুঝতে পারেনি শটটা যে এইভাবে মেরে দেবে জনি কাউকো অত দূর থেকে, তার জন্যই হয়তো রিয়াকশন দিতে একটু লেট করে ফেলেছে। এই দেখো, এটা কিন্তু বাঁচানো উচিত ছিল গুরপ্রীতের, বাট যাই হোক বাঁচাতে পারেনি। 2-0 গোলে কিন্তু এগিয়ে গেল এটিকে মোহন বাগান। ইন্ডিয়ান টিমের ওপর কিন্তু চাপ আরও বেড়ে গেল, কেন 70 মিনিট হয়ে গেছে। তো এই ম্যাচে যদি ইন্ডিয়ান টিমকে ফিরতে হয় লাস্ট এই 10 মিনিটে, মাফ করবে, লাস্ট এই 20 মিনিটে, দুটি গোল কিন্তু করে কোনোরকমভাবে ফিরে আসতে হবে ইন্ডিয়ান টিমকে। ডেভিড উইলিয়াম, জনি কাউকো সামনে থ্রু বল ডেভিড উইলিয়াম, কিন্তু এখানে লাইন্সম্যানের পতাকা উঠে গেল, অনেকটাই আগে বেরিয়ে গেছিল ওখানে ডেভিড উইলিয়াম, তার জন্যই অফসাইডের ফাঁদে জড়িয়ে পড়ল ডেভিড উইলিয়াম। গুরপ্রীত, ওখান থেকে সানা সিং। গাইস কেমন লাগছে খেলাটা কমেন্ট বক্সে আবার বলছি জানাতে ভুলো না, অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, কেমন লাগছে জানাতে ভুলো না, লাইক করতে ভুলো না, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করোনি এখনও অবধি তো সাবস্ক্রাইবটা করে নিও, পরবর্তীকালে এরকম গেম প্লে আরও নিয়ে আসবো। ডেভিড উইলিয়াম, খেলায় ফিরে আসি, এখান থেকে রয় কৃষ্ণা, অসম্ভব সুন্দর একটা সেভ, এখানে কিন্তু বিপদ এখনও কাটেনি কোনোরকমভাবে, কিন্তু বলটাকে বাইরে বার করে দিল ইন্ডিয়ান টিমের ডিফেন্ডাররা। এখানে কিন্তু ভালো একটা শট নিয়ে গেল রয় কৃষ্ণা, আর গুরপ্রীতের সেরকমই সুন্দর একটা সেভ, কোনোরকমভাবে সেভটা করে টিমকে কিন্তু এখনও অবধি খেলায় রেখেছে গুরপ্রীত। সুনীল ছেত্রী, সুনীল, সানা সিং, ক্রস, হেড, কিন্তু হেডটা ঠিক, বলটা ঠিক মাথায় লাগাতে পারলো না, হিটটা দিতে পারলো না ওখানে সামাদ। সন্দেশ সিংগান, আকাশ মিশ্রা, ইন্ডিয়ান টিমকে কিন্তু এই কয়েকটা মিনিটে খুব অ্যাটাক করতে হবে যদি এই ম্যাচে ফিরতে হয়। তো একটা বাইসাইকেল কিক দেওয়ার চেষ্টা ছিল, বাট তার আগেই এটিকে মোহন বাগানের ডিফেন্ডাররা সেটাকে বুঝে যায় এবং বলটাকে বার করে দেয় জনি কাউকোর পায়ে। এখন বল উঁচু করে বাঁচানো বল, লক্ষ্য ছিল রয় কৃষ্ণা, কিন্তু রয় কৃষ্ণ ওখানে বলটা পেল না। গুরপ্রীত সিং সান্ধু, সানা সিং, 80 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট মাত্র বাকি আছে ইন্ডিয়ান টিমকে কিন্তু যা করার এক্ষুনি করতে হবে। রহিম আলি, প্রণয় হালদার, সুন্দর একটা ব্যাক হিল, এখানে এখনও বল রেখেছে ইন্ডিয়ান টিমের প্লেয়াররা। রহিম আলি, এখনও রহিম আলির পায়ে বল, প্রণয় হালদা, অনুরোধ থাপা, সোজা চিপ, পাস দেওয়ার চেষ্টা বিপিন সিং, রহিম কিন্তু এখানে বিপদ মুক্ত করলো। রয় কৃষ্ণার পায়ে বল, প্রীতম কোটাল, অনিরুদ্ধ থাপা, মাঝ মাঠে বল, 84 মিনিট হয়ে গেছে, আর মাত্র 6 মিনিট বাকি আছে, ইন্ডিয়ান টিমকে কিন্তু সেরকমভাবে অ্যাটাক করতে দেখা যাচ্ছে না, শট মারতে হবে, গোলে শট রাখতে হবে, কিন্তু ইন্ডিয়ান টিম সেটা কিন্তু করতে সমর্থ পাচ্ছে না। এখানে রহিম আলী, অসাধারণ শট, বলতে শট, আর সুন্দর একটা সেভ ওখানে অমরিন্দরের। এখানে ডেভিড উইলিয়ামকে চেঞ্জ করে বিদ্যানন্দ সিংকে নামানো হচ্ছে, আর দীপক টাঙ্গড়িকে তুলে নিয়ে ইংসানকে নামানো হলো, আশুতোষ মেহতাকে তুলে রবি রানাকে নামানো হলো, আর সুনীল ছেত্রীকে তুলে ঈশান পণ্ডিতাকে নামানো হলো। আর এখানে আরেকটা হেড দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু গোলকিপার একদম বলটা বডি দিয়ে কোনোরকমভাবে বাঁচিয়ে দিল। গুরপ্রীতের প্রশংসা করতেই হবে, 2 মিনিটের এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, 2-0 গোলে কিন্তু এক পিছিয়ে আছে ইন্ডিয়ান ফুটবল টিম। প্রবীর দাস, 91 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিট বাকি আছে এই ম্যাচে শেষ হতে, আর বলতে রেফারির বাঁশি,
2-0 গোলে ইন্ডিয়ান টিম এই ম্যাচে তাদের হারতে হলো এই ম্যাচে। তো গাইজ, এটা তো একটা ছিল গেম প্লে, কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও। এটিকে মোহনবাগান 2-0 গোলে এই ম্যাচে জিতে গেল। তো যদি এই ম্যাচটা হয়, প্রচণ্ড একটা এক্সাইটমেন্ট ওলা ম্যাচ হবে, তো সবাই দেখো। তো একটু ফুল টাইমের স্ট্যাটগুলো দেখে নিই। 48% পজিশন আছে এটিকে মোহনবাগানের, সেখানে 52% পজিশন আছে ইন্ডিয়ান টিম। বাট শর্ট ডিফারেন্স অনেক ছিল, 11টা শট মেরেছে এটিকে মোহনবাগান, সেখানে মাত্র 2টো শট মেরেছে ইন্ডিয়ান টিম, তার মধ্যে একটা টার্গেটে ছিল, তাও লাস্টে যেটা রহিম আলী মারলো সেইটাই। তো 11টা শটের মধ্যে 9টা শট টার্গেটে এটিকে মোহনবাগানের। তো প্রচণ্ড মানে কী বলবো, ভারী একটা ম্যাচ খেলেছে। কিন্তু পজিশনের দিক দিয়ে যদি আমি দেখি, তো 48% পজিশন আর 52% পজিশনে এগিয়ে আছে ইন্ডিয়ান টিম। বাট যাই হোক, জিতেছে এখানে এটিকে মোহনবাগান। তো কেমন লাগলো খেলাটা সেটা কমেন্ট বক্সে জানিও, অ্যান্ড লাইক করো, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তীকালে এরকম গেম প্লে আরও নিয়ে আসবো। তো চলো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টিল দেন গুড বাই, দেখা হবে আবার একটা নেক্সট গেম প্লেতে, বাই।